ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে ঘিরে পথে পথে বাধার সৃষ্টির পরও ঠেকানো যায়নি জনতার স্রোত। পৌর এলাকায় 144 ধারা জারি করায় শহরতলির নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেয় হাজার হাজার নেতাকর্মী। নানা বাধা ডিঙিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, উকিল আব্দুল সত্তার ভূঁইয়া এমপি ও ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে 144 ধারা জারির পর কার্যত এক প্রকার অচল হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অবসান হয়েছে শ্বাসরুদ্ধকর অবস্থার। বিএনপির সমাবেশ ঘিরে শুক্রবার ধরেই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে এজন্য মৌখিক অনুমতিও পায় প্রশাসনের। এর মধ্যে জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ আহ্বান করে ওই এলাকায়। শনিবার দুপুরে দুই সংগঠনের সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। শুক্রবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াতউদ্দৌলা খান স্বাক্ষরিত এক পত্রে পৌর এলাকায় 144 ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। এর আগেই জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। অপ্রীতিকর ঘটনা রোধে 600+ পুলিশ সদস্য মোতায়েন করা হয় শহরের 52 পয়েন্টে। জেলার অভ্যন্তরীণ গণপরিবহন বন্ধ থাকে। সকাল থেকে পৈরতলা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, ভোরে কাউন্টারগুলো খোলা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর এসে পুলিশের পক্ষ থেকে কাউন্টার বন্ধ রাখতে বলা হয়। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে। কনভেনশন সেন্টার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি সমাবেশ স্থলে আসার আগে আশুগঞ্জ এলাকায় আটকে দেয় পুলিশ। টোল প্লাজা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে রুমিন ফারহানা এমপি স্থানীয় উজানভাটি হোটেলে অবস্থান নেন। সেখান থেকে প্রায় দুই ঘন্টা পর তারা সমাবেশ স্থলে রওনা হন। এর মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে সমাবেশের প্রস্তুতি চলতে থাকে। শহরতলির ঘাটুরা মিরহাটি ও বটতলি এলাকায় পৃথক দুটি স্থান নির্বাচন করে কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। পরে কেন্দ্রীয় নেতারা বটতলি এলাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিলে দুপুর দুইটা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষ যোগ দেয়। জেলার নাসিরনগর, আখাউড়া, কসবা, সরাইল, বিজয়নগর, নবীনগর, বানসারামপুর দলীয় কর্মীরা সমাবেশে যোগ দেয়। সমাবেশে যোগ দিতে আসা পথে পথে নানা ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়ে।